আমি আমার স্বামীকে বলেছি আমার খোরপোশ যাতে হালাল টাকায় হয়, এবং আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একই বাসায় থাকতে আগ্রহী নই, কারণ তারা আমার প্রত্যেকটি ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং বিভিন্ন রকম ঝামেলা করে থাকেন। তারা আমার সাথে একই বিল্ডিংয়ে থাকুক, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তাদের অসুস্থ অবস্থায় সেবা করতে আগ্রহী। কিন্তু সে আমাকে আমার খরপোশ দেয় সঞ্চয়পত্রে প্রাপ্ত লাভ থেকে, যা আমার জানা মতে হালাল নয়। আবার সে তার মা বাবাকে আমার মতের বিরুদ্ধে আমার সাথেই রাখবে। আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, লাভ হয়নি। সে শুধু একটা কথাই বলে, মা বাবা থেকে আলাদা থাকলে মানুষ কি বলবে। তার কাছে আমার ইচ্ছের কোনো গুরুত্ব নেই। এমত অবস্থায় আমার কি করণীয় জানালে উপকৃত হতাম। যদি তার অন্য ইনকাম না থাকে, তাহলে আপনি এই সঞ্চয়পত্র থেকেই আপনার এই ইনকামটা সেখান থেকে গ্রহণ করতে পারেন। আর এটা তো এই বোনের উপার্জন নয়, এর যে হারামের দায়িত্ব তার উপর বর্তাবে, মানে এই হারাম কাজটি তার উপর বর্তাবে। সেক্ষেত্রে আপনি মানে তাকে আপনাকে যে টাকা দেবে এই টাকা আপনার গ্রহণ করা আপনার জন্য জায়েজ না জায়েজ নয়, কারণ সুদের লেনদেন আপনি করছেন না। এখানে খেয়াল রাখতে হবে যে সুদের লেনদেন সরাসরি যদি আপনি না করে থাকেন, তাহলে এর জন্য দায় আপনি বহন করবেন না, আপনি এর দায় বহন করবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। মানে যিনি অন্যায় করেছেন, অন্যায়কারী ব্যক্তি তার অন্যায়ের বোঝা তাকে বহন করতে হবে, অন্য কেউ করবে না। আল জানি লা ইয়াজনি ইল্লা আলা নাফসি, মানে অপরাধী ব্যক্তি অপরাধ শুধুমাত্র নিজের উপরই করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্দেশ দিয়েছেন। সুতরাং এই অপরাধ অন্যের উপর যাবে না। এই অপরাধের জন্য যিনি অপরাধ করেননি তিনি কোনো ধরনের বোঝা বহন করবেন না। এটি প্রথম কথা। বা আপনার খোরপোশের ব্যাপারে অথবা আপনার খরচের ব্যাপারে যে বক্তব্য, সে বক্তব্যটুকু আমরা এতটুকু বলতে পারি। বাকি আরেকটি মাসআলার ক্ষেত্রে আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে আপনি চেয়েছেন যে আপনাকে ভিন্ন রাখার জন্য, এটা তার পক্ষে কতটুকু সম্ভব এটার উপর নির্ভর করছে। তিনি যদি সেটা করতে না পারেন, তাহলে আপনার এই দাবিটুকু করা আপনার জন্য উচিত না। সেটা তার পক্ষে সম্ভব কিনা সেটার উপর নির্ভর করতেছে। আর মানুষ কি বলবে এটাও একটা বিষয়, সামাজিক স্ট্যাটাসের সাথে জড়িত বিষয় রয়েছে। যেহেতু নিজের পিতামাতা মানে অন্যত্র রাখা, এটা মানুষের কাছে একটা প্রশ্নবিদ্ধ বিষয়। উনি বলছেন যে একই বিল্ডিং এ থাকতে হবে, একই বিল্ডিং এ থাকলে আমি সব করতে পারবো। এজন্য আসলে তিনি যে কথাটা বলেছেন, এটা তার দাবি করার বিষয়টি যদি সামর্থ্যের সাথে সম্পৃক্ত না হয়ে থাকে, এটা দাবি করার বৈধতা নেই। এটা দাবি করার বৈধতা নেই সামর্থ্য না থাকলে। সামর্থ্য যদি না থাকে, আর যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তার দাবি করতে পারেন। তিনি যদি মনে করেন যে না, দাবিটা পূরণ করার মতো, তাহলে তিনি করতে পারেন, না জায়েজ নয়। তবে এক্ষেত্রে জোর করার কোনো সুযোগ নেই, এক্ষেত্রে জোর দেওয়ার সুযোগ নেই, কারণ যেহেতু স্বামীর এখানে হক রয়ে গিয়েছে, পিতামাতার দায়িত্ব রয়ে গিয়েছে তার উপর, পিতামাতার তার উপর বড় ধরনের হক, ফরজ হক রয়ে গিয়েছে। সুতরাং এই ফরজ হককে ইগনোর করে মানে আপনি আপনার মন মতো বক্তব্য দিবেন আর সেটাকে তিনি প্রাধান্য দেবেন, মানে এটি ইসলামী শরিয়া অ্যালাউ করে না। সেক্ষেত্রে আপনার যদি মানে পছন্দ না হয়, যে আপনি যদি ভিন্ন ব্যবস্থা নিতে পারেন ব্যক্তিগতভাবে, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, সেটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে। কিন্তু স্বামীর জন্য যেহেতু ফরজ বিষয় রয়ে গিয়েছে তার পিতামাতার হক, সুতরাং সেক্ষেত্রে তিনি এটা দায়িত্ব পালন করতে বাধ্য, বাউন্ড। এক্ষেত্রে তার সামর্থ্যের সাথে জড়িত বিষয় এবং তার ইচ্ছার সাথে জড়িত বিষয়, পিতামাতাকে তিনি সময় দিতে হবে, এটা বাধ্যতামূলক বিষয়। এখানে আপনি তাকে বাধ্য করতে পারেন না যে মানে আপনার জন্য ভিন্নভাবে আয়োজন করে দিতে হবে, আবার পিতামাতাকে আউট করে দিতে হবে। এই কাজগুলো আমাদের সমাজের মধ্যে একটু বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। আমরা একটু সহনশীল হই, একটু ধৈর্যশীল হই। এবং কেন আপনি তার স্বামীর যে পিতামাতা রয়েছে তাদেরকে সহ্য করতে পারছেন না, এটাও তো একটা বড় ধরনের অপরাধের মতো মনে হয়, আমার কাছে অপরাধের মতো মনে হয়। সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সহ্য করা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন যে তার প্রত্যেকটি কাজে তার শ্বশুর শাশুড়ি হস্তক্ষেপ করে থাকেন, বিভিন্ন রকম ঝামেলা করে থাকেন। সেটা যে ঝামেলা যদি করে থাকেন সেটা বুঝাই তাদেরকে বুঝাতে হবে, সেখানে সংশোধনের বিষয় আছে, বুঝাতে হবে। আসলে আপনার আলোচনা থেকে আমরা একটু উপলব্ধি করলাম যে আমাদের বোনেরা যখন নিজের চাহিদার কথা বলবেন, তখন পাশাপাশি স্বামী তো খুবই আপনজন, প্রিয় মানুষ, তার দায়িত্বের বিষয়টিও ভাবতে হবে যে স্বামীর কি শুধু দায়িত্ব স্ত্রীর প্রতি, তার পিতামাতার প্রতিও দায়িত্ব আছে। এখানে মধ্যে সমন্বয়ের বিষয়টা আছে। যার যার ত্রুটি, বাবা মার ত্রুটি হয় হতে পারে, অনেক সময় তো স্ত্রীরও ত্রুটি থাকে, একটা ত্রুটি সংশোধনের আসল বিষয়, সমন্বয়ের বিষয়টা তো বোধহয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, অবশ্যই সমন্বয় করতে হবে, অন্য সহ্য করতে হবে, কিছু বিষয় ধৈর্যের বিষয় আছে, ধৈর্যের বিষয় আছে। আর পিতামাতার ত্রুটি থাকলে তাদেরও সংশোধন করতে হবে, আর স্ত্রীর ত্রুটি থাকলে তাকেও সংশোধন করতে হবে। দ্বিতীয় বয়স্ক মানুষ অনেক সময় তারা অনেক জিনিস বুঝতে চায়, সীমাবদ্ধতা থাকে, অনেক সমস্যা থাকে, মানে একটু একটু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে তো অনেক সবও হতে পারে। কয়েকদিন পরে তিনিও যখন বয়স্ক হয়ে যাবেন তখন তিনিও এই ধরনের একটা উপলব্ধি করবেন বৃদ্ধ অবস্থা। সুতরাং এই বিষয়গুলো মানে ধৈর্য ধারণ করার বিষয় রয়েছে, তাড়াহুড়া না করাটাই উচিত। এবং সেক্ষেত্রে যেহেতু স্বামীর হক সরাসরি জড়িত, মানে পিতামাতার সাথে দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে বাড়াবাড়ি না করাটাই হচ্ছে উত্তম।